Hi students, welcome to this history course. CBSE amra NCERT book is a French Revolution porchhilam tari eta ekta 6 number lecture to amra ektu just ki porechi ektu revision korini amra dekhlam prothome French e eta bishal ekta crisis toiri holo shekhane amra dekhlam je Louis 16 rajotte একটা বিশাল ক্রাইসিস তৈরি হলো, ইম্পোজ করা হলো ট্যাক্স, সেই জন্য মানুষ এখানে বিদ্রোহ করলো। একটা ফুড ক্রাইসিস দেখতে পেলাম, কিছু মিডল ক্লাস গ্রোয়িং হলো, সেখানে ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটি যারা বুক লিখলো সেটা কীভাবে ফ্রান্সের মানে একটা ডেমোক্রেটিক বা একটা মানে যে রিভলিউশন মানে মাধ্যমে রিপাবলিক কান্ট্রি করা যায় সেসব চিন্তাভাবনা করা হলো। এবং অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল ক্রাইসিসগুলো দেখলাম, যার জন্য ফ্রান্সে একটা রিভলিউশনের আউটব্রেক হলো। রিভলিউশন আউটব্রেক হওয়ার পরে কী হলো, সেখানে রিভলিউশন করতে থাকলো। তিনটে স্টেটের ঘটনা আমরাও দেখেছি, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। ক্লার্জি, নোবিলিটি আর পিজেন্ট গ্রুপের আমরা গল্প করেছি। ইন্ডো টেনিস কোর্ট, সেখানে টার্মোয়েল হয়েছিলো ফ্রান্সে একটা, সেটাও আমি দেখেছি, আমরা দেখলাম যেখানে ইন্ডো টেনিস কোর্টের দ্বারা একটা ন্যাশনাল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করলো পিপল অফ দ্যাট ফ্রান্স। তারপরে কি হলো, যে লুইস সিক্সটিনকে অ্যাটাক করলো, মানে তার যে কমান্ডার তাদেরকে মেরে দিল, বাস্টাইলি অ্যাটাক করলো। এবং অ্যাজ এ রেজাল্ট কী হলো, অ্যাবলিশ হলো ফিউডাল সিস্টেম, ক্লার্জি গ্রুপটা অ্যাবলিশ করা হলো তাদের। তারপর তিথির যে ট্যাক্স সিস্টেম ছিল সেগুলো অ্যাবলিশ হলো। ফ্রান্সে কনস্টিটিউশনের মনার্কি তৈরি, মানে কনস্টিটিউশন তৈরি হলো, যেখানে মেন লিমিট করা হলো মোনার্কির, মানে রাজার ক্ষমতা লিমিট করা হলো। এবং লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল প্রসেসে কনস্টিটিউশন শুরু হলো। পলিটিক্যাল সিস্টেম এখানে অ্যাক্টিভ সিটিজেন, প্যাসিভ সিটিজেন সম্বন্ধে দেখলাম। 25 বছরের ওপরে যাদের বয়স তারাই একমাত্র ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং 28 মিলিয়নের জায়গায় 4 মিলিয়ন লোক শুধু ভোট দিতে পারত। তারপরে আমরা কী দেখলাম, ফ্রান্সে অ্যাবলিশ করা হলো মনার্কি সিস্টেম, সেখানে লুইস 16 কী করলো, তারপরে প্রাশিয়ার সঙ্গে কনস্পিরেসি করে নেগোসিয়েশন করার চেষ্টা করলো যে আমি আবার নিজের ক্ষমতা ফিরে পেতে চাই। তার জন্য সে আবার শুরু করলো একটা সিক্রেট একটা নেগোসিয়েশন করলো। সেখানে পিপল অফ ফ্রান্স বুঝতে পারলো এবং প্রাশিয়া এবং অস্ট্রিয়াও ভাবলো যে আমাদের দেশের লোকজন যদি রিভলিউশন করে তার জন্য কী করলো, তাকে হেল্প করলো। এবং যে ফ্রান্সের যে সমস্ত যারা ছিল তারা সবাই মিলে একটা মিলিটারিতে ভলেন্টারি যোগ দিতে থাকলো। এবং মহিলারাও আস্তে আস্তে এবার সজাগ হতে থাকলো। একটা জ্যাকোবিন ক্লাব তৈরি হলো, যার লিডার হচ্ছে কে, ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ের। সেখানে ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ের আমলে কী হলো না, মানে তোমার রাজাকে এক্সিকিউট করা হলো, গিলোটিন করা হলো। মানে এখানে প্যালেস অফ টুইলারিসে অ্যাটাক করা হয়েছিল রাজাকে হোস্টেজ করে। তারপরে টিজনের একটা কনসেপ্টে ওকে গিলোটিন করা হলো, কাকে, কিং লুইস 16কে, মানে 21 জানুয়ারি 1793। তারপরে রেইন হয়ে গেল একটা ভীষণ ভয়ঙ্কর একটা টেরর, রেইন অফ টেরর, যেটা মানে অ্যাকচুয়ালি রাজত্ব যেটা ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ারের যে রাজত্ব চলছিল, সেখানে কী হলো, এ বিভিন্ন রকম কড়া নির্দেশ পালন করতো, নিয়মকানুন বানিয়েছিল এবং পানিশমেন্ট দিত যারা ওর বিরুদ্ধে কনস্পিরেসি করছে বা মনে হতো কনস্পিরেসি করছে বা ষড়যন্ত্র করছে। ওর শত্রুদের বিভিন্ন রকম, সে নিজের পার্টির লোকজন হলেও অসুবিধা নেই, তাকে কিন্তু শাস্তি পেতে হবে, গিলোটিনে চড়িয়ে দিত সরাসরি, ঠিক আছে। তারপরে এখানে এ অনেক রকম নিয়মকানুন বানালো, ম্যাক্সিমাম প্রাইস সেট করলো, MRP যেটা বলে, ম্যাক্সিমাম ওয়েজেস কে কী পাবে। তারপরে খাবার, সে যে একটা লিমিট পর্যন্ত খেতে পারে, এর বেশি খেতে পারবে না, এরকম ব্যাপার ছিল। চাষিদেরকে ফোর্স করা হলো সেল করার জন্য তাদের দানাশস্য, গ্রানারি, ফুড প্রোডাক্ট, এগুলো গভর্নমেন্টকে। এবং তাছাড়া আরও কিছু করলো, যে চার্চ শাটডাউন করে সেটা কনভার্ট করলো বিল্ডিং এ অফিসে তৈরি করলো। সিটিজেন অ্যান্ড সিটোয়েনি, নতুন যে টার্ম মেল আর ফিমেলদের বলা বলতে হবে, এই সমস্ত ব্যাপার স্যাপার, যেটা যার রবেসপিয়ারের সাপোর্টাররাও যেটা সহ্য করতে পারেনি, তার জন্য কী করা হলো, তাকে তার বিরুদ্ধে এবার ষড়যন্ত্র করতে শুরু, মানে অ্যাকচুয়ালি তার এগেনস্টে কথা বলতে শুরু করলো, কনভিক্ট করলো তাকে জুলাই 1794-এ, তারপরে অ্যারেস্ট করলো, তারপরে গিলোটিনে চড়িয়ে দিল, ব্যাস। তারপরে ডাইরেক্টরি রুল ফ্রান্সে চালু হয়ে গেলো, যেখানে কী হলো, যে ওয়েলদি গ্রুপ, যেটা যারা সম্পদশীল মানুষ, যাদের সম্পত্তি আছে, যাদের জমি জায়গা আছে, এই সমস্ত প্রপার্টি আছে, তারাই রুল করতে শুরু করলো। সেখানে
দুটো ইলেকটেড লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো এবং অ্যাপয়েন্ট করলো পাঁচটা, মানে ডাইরেক্টলি তার মধ্যে পাঁচজন মেম্বার, এবং এই মেম্বারদের মধ্যে আমরা দেখি বারবার ক্লাস শুরু হতে থাকে, ঠিক আছে। এবং এই ক্লাসের জন্য একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি আসে, এবং তার জন্য কি নেপোলিয়ন বোনাপার্টে নামে একজন মিলিটারি ডিক্টেটর সে পিকচারে চলে আসে। আজকে আমরা পড়বো ডিড ওমেন হ্যাভ এ রিভলিউশন, তাহলে মহিলাদের কোনো, মানে অ্যাকচুয়ালি মহিলাদের ওখানে কোনো রাইট ছিল না, তোমরা জানো ভোটিং রাইট ছিল না, অনেক ঝামেলা, অনেক ওদের কষ্ট সহ্য করতে হতো। এইরকম কন্ডিশনে ওমেন ওয়ার মানে অ্যাকচুয়ালি ওরা ভাবলো যে আমরাও রিভলিউশনে অংশগ্রহণ করব এবং আমাদেরও রাইট আমরা খুঁজে নেব, বুঝতে পারছো? তো এই কন্ডিশনে দাঁড়িয়ে পেজ নাম্বার 18 চলে যাও, আমি যেটা পড়াচ্ছি, ডিড ওমেন হ্যাভ এ রিভলিউশন। দেখো, ওমেন ওয়ার বেসিক্যালি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য রিভলিউশন ইন ফ্রান্স অ্যাট দ্যাট টাইম। মোস্ট ওমেন অফ দ্য থার্ড স্টেট হ্যাড টু ওয়ার্ক ফর এ লিভিং, মানে যারা জাস্ট বেঁচে থাকার জন্য যে সমস্ত কাজ করতে হয়, সংসারের কাজ, এই সমস্ত করতে হল, হ্যাঁ, তারপরে এই কাপড় কাচা, তারপরে মনে করো মানে এই সমস্ত লন্ড্রির কাজ, বুঝতে পারছো, তারপরে ফ্লাওয়ার বিক্রি করতো, ফ্রুট বিক্রি করতো, ভেজিটেবল বিক্রি করতো, এমপ্লয়েড অ্যাজ ডোমেস্টিক সার্ভেন্ট, এই সমস্ত কাজ করতো, কোনো এডুকেশন বা জব ট্রেনিং তাদেরকে দেওয়া হতো না, ঠিক আছে। তারপরে ওমেনদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, ওমেনদের ওয়েজ, যে মানে লেবার চার্জ, সেটাও খুব কম ছিল মেনদের থেকে। এই সমস্ত সিচুয়েশনে ওমেনরাও কিন্তু এবার রিভলিউশনারি মানে অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হলো, এবং দ্য সোসাইটি অফ দ্য রিভলিউশনারি রিপাবলিক ওমেন ওয়াজ মোস্ট ফেমাস অফ দ্যাম, ঠিক আছে। এই সময় মহিলাদের একটা মানে পাওয়ার এখানে দেখা যায়। তো এরকম একটা যখন কন্ডিশন শুরু হয়ে গেল যে ওমেনদের বিভিন্ন রকম ওয়েজ কম দেওয়া হচ্ছে, তাদেরকে ভোটিং এবিলিটির পাওয়ার দেওয়া হচ্ছে না, এবং সমাজে তারা একটা নিচু শ্রেণীর মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে, তাদেরকে সবসময় একটা ডমিনেটিং, মেল ডমিনেটিং কান্ট্রি হিসাবে, এইরকম জায়গায় ওমেনদেরও এবার ডিগনিটির কোশ্চেন এখানে। তখন কী করা হলো, ওমেন দে বেসিক্যালি স্টার্টেড ফর্মিং দেয়ার ওন পলিটিক্যাল ক্লাব অ্যান্ড নিউজ পেপার, মানে এরা তখন কী করলো, নিজেদের পলিটিক্যাল ক্লাব তৈরি করতে শুরু করলো, নিউজ পেপার তৈরি করতে শুরু করলো। প্রায় সিক্সটি ওমেন ক্লাব তৈরি হয়েছিলো, অ্যাবাউট 60 ওমেন ক্লাব, ঠিক আছে। ইন্টারেস্টেড ওমেন স্টার্টেড দেয়ার ওন পলিটিক্যাল ক্লাব অ্যান্ড নিউজ পেপার, 60 ওমেন ক্লাব তৈরি হয়েছিলো সেই সময়। এবং কী হয়েছিলো, ফেমাস এর মধ্যে ছিল দ্য সোসাইটি অফ রিভলিউশনারি অ্যান্ড রিপাবলিকান ওমেন, এটা হচ্ছে খুব একটা ফেমাস একটা ওমেন ক্লাব ছিল, ঠিক আছে, ঠিক আছে। তার এরপরে কী হচ্ছে, ওয়ান অফ দেয়ার মেন ডিমান্ড ওয়াজ ওমেন এনজয়, মানে এদের ডিমান্ড একটা ছিল নিশ্চয়ই। তো নেক্সট পেজে চলে আসো, এদের কী ডিমান্ড ছিল, ডিমান্ড ছিল টু এনজয় সেম পলিটিক্যাল রাইট অ্যাজ মেন, মেনরা যেমন পলিটিক্যাল রাইট দেওয়া হচ্ছে, ওদের আমাদেরকেও সেম পলিটিক্যাল রাইট দেওয়া হোক, এই ডিমান্ড নিয়ে এরা কিন্তু এবার আস্তে আস্তে একটা রিভলিউশন নিউজ পেপারে লিখতে থাকলো, রিভলিউশনারি মুভমেন্ট শুরু করলো এরা, এবং পলিটিক্যাল ক্লাবের মাধ্যম দিয়ে এই সমস্ত এরা কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো করতে হলো। তারপরে ওমেন যখন এই যে মানে যখন তাদের ভয়েস রেইজ করতে শুরু করলো, তখন তারা কি রাইট টু ভোট তারা চাইলো, ঠিক আছে, এবং টু বি ইলেক্টেড টু এ অ্যাসেম্বলি, মানে অ্যাসেম্বলিতে তাদের একটা জায়গা থাকবে, এই সমস্ত, তারপরে পলিটিক্যাল অফিস এই সমস্ত হোল্ড করবে, এই সমস্ত তাদের কিন্তু দাবি আস্তে আস্তে বাড়তে থাকলো। কিন্তু সেই দাবি কিন্তু পূরণ করা হচ্ছে না, ঠিক আছে, পূরণ করা হলো না, কিছু চেঞ্জ করা হয়েছিল, সেটা আমরা দেখব এখানে কী কী চেঞ্জ করা হয়েছে। তাহলে আমরা কী দেখলাম, যে মুমেন্টদের একে বাজেভাবে ট্রিট করা হচ্ছে, যে তাদের কোনো ওয়েজ দেওয়া হচ্ছে না, ঠিকঠাক ইয়ে করা হচ্ছে না, এবং মানে তাদেরকে সমাজে সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না। এর জন্য তারা কী করলো, ভয়েস রেইজ করলো, এবং তারা পলিটিক্যাল ক্লাব তৈরি করলো, নিউজ পেপার বিভিন্ন রকম নিউজ পেপারে লিখতে থাকলো, এবং সেখানে তারা একটা রিভলিউশনে একটা বিপ্লবী চেতনা আসলো, এবং ষাটখানা ওমেন ক্লাব দেখতে পেলাম আমরা, এবং ফেমাস ওমেন ক্লাব, তার মধ্যে কি সোসাইটি অফ রিভলিউশনারি অ্যান্ড রিপাবলিকান ওমেন, এটা কিন্তু একটা ফেমাস, এবং তাদের ওমেন ক্লাব তৈরি হয়েছিল, এবং ডিমান্ড কি টু এনজয় সেম পলিটিক্যাল রাইট অ্যাজ মেন, ঠিক আছে, মানুষ পুরুষদের মতো সেম পলিটিক্যাল রাইট তাদের দিতে হবে, এবং কি রাইট টু ভোট, ভোটিংয়ে রাইট দিতে হবে, আর ইলেক্ট করতে হবে অ্যাসেম্বলিতে, এবং এরা যাতে অফিস হোল্ড করতে পারে সেই সুযোগ সুবিধা এদেরকে দিতে হবে, এই ধরনের যে মানে দাবি নিয়ে তারা কিন্তু এবার লড়তে থাকলো, ঠিক আছে। তারপরে আমরা এরপরে দেখব কী কী চেঞ্জ এসছে। তো কী কী চেঞ্জ করেছিল সেটা একটু জেনে নেই। দেখো, চেঞ্জ বলতে এখানে
কিছু কিছু চেঞ্জ করেছিল তাদের লাইভলিহুডটাকে ইম্প্রুভ করার জন্য। যেমন প্রথম স্টেট স্কুল কিন্তু তৈরি করা হয়েছিল, বুঝতে পেরেছো? তাহলে এই যে এরা যে ডিমান্ডটা করেছিল সেই অনুযায়ী কী করা হয়েছে, স্টেট স্কুল তৈরি করা হলো। এবং তাছাড়া কী করা হলো, স্কুলিং ওয়াজ মেড কম্পালসারি ফর অল গার্লস, যারা মহিলারা যা ছিল, মেয়েরা যা ছিল, তাদের জন্য স্কুলিংটা কম্পালসারি করা হলো, ঠিক আছে? স্কুলিং কম্পালসারি করে দেওয়া হলো। তাছাড়া আর কী করার হলো, যে মানে অ্যাকচুয়ালি এরা যে লো এজে কাজ করছো সেইখানে একটু মানে ইম্প্রুভ করছে। তারপরে যে এদেরকে একটা রেকগনাইজেশন দেওয়া হচ্ছে না, ওমেন কুড নাও ট্রেন জব, ঠিক আছে? জবের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হতো এবং আর্টিস্ট হতে পারতো, স্মল বিজনেস রান করতে পারতো তারা। তারপরে কী করতে পারতো, নো কোনো ম্যারেজ তাদের ইচ্ছার বিরুদ্ধে ম্যারেজ কোনো বিয়েতে তাদেরকে বিয়ে করানো যেত না। তারপরে ডিভোর্সটা লিগাল করে দিয়েছিলো, মানে কি যে যদি মনে করো আমার মানে সাংসারিক জীবনটা ঠিকঠাক হচ্ছে না, বা সে মানে ডিভোর্স যেটা, বুঝতে পারছো, সেপারেশন, হাজব্যান্ড ওয়াইফ সেপারেশন, সেই ম্যাটারটা নিয়েও ওখানে বলা হয়েছিলো। অ্যাকচুয়ালি তাদের অনেক রাইট আস্তে আস্তে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইভাবে অনেক চেঞ্জেস কিন্তু সমাজে দেখা যায় মহিলাদের এগেনস্টে। তারপরে নেক্সট হচ্ছে স্ট্রাগল ফর ভোটিং রাইট। তাহলে এরপরে যেটা মানে যে বিভিন্ন রকম এটা যে এই সমস্ত রাইটগুলো দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু তাছাড়াও কিছু মুভমেন্ট করা হয়েছিল, মুভমেন্ট করেছিল যে রাইট টু ভোট, হ্যাঁ, মুভমেন্ট ফর ভোটিং রাইট অ্যান্ড ইকুয়াল ওয়েজ ইজ কন্টিনিউড থ্রু দ্য নেক্সট 200 ইয়ার্স। মানে অ্যাকচুয়ালি যে মুভমেন্ট করেছিল এখানে রাইট টু ভোটের যে এটা, সেটা কিন্তু দেওয়া হয়নি, তাদের ভোট দেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি। 2 বছর লেগেছিলো এবং 2 বছর পরে তাদের ভোটিং রাইট, মানে বুঝতে পারছো, ইন্টারন্যাশনাল সাফ্রেজ মুভমেন্ট তারা করেছিল। সাফ্রেজ মানে হচ্ছে তোমার মানে রাইট টু ভোট বলতে পারো। তো মানে অ্যাকচুয়ালি যাদের ভোট দেওয়ার অধিকার আছে তাদেরকে বলে মানে ইউনিভার্সাল সাফ্রেজ বলতে পারো, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল সাফ্রেজ মুভমেন্ট পরে 19th সেঞ্চুরিতে, মিন আর্লি 20th সেঞ্চুরি অ্যান্ড 19th সেঞ্চুরি লাস্টের দিকে শেষে কী করা হলো, ফাইনালি 1946 সালে কী করা হলো, ফাইনালি 1946 সালে ফ্রান্সে কিন্তু ওমেনরা ভোট দেওয়ার রাইট অর্জন করলো, বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে ভোটিং রাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ফাইনালি এইগুলো কিন্তু মানে 1946 সালে গিয়ে তুমি কিন্তু ভোটিং রাইটটা পেলে, ঠিক আছে? তাহলে আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। তো আমরা যেটা পড়ছিলাম পয়েন্ট তোমরা ভালো করে পড়বে, এরপরের দিন আমরা অ্যাবলিশন অফ স্লেভারি এটা পড়বো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই অবশ্যই অ্যান্সার করব। আর কালকে যে আমি লেকচারটা নিয়েছিলাম লাস্ট ক্লাস, সেই লাস্ট ক্লাসের উপরে আমি কয়েকটা কোশ্চেন রাখতে চাই তোমাদের কাছে। তো কোশ্চেনগুলো নোট ডাউন করতে পারো। রাইট ডাউন কোশ্চেন নাম্বার 1, ন্যাশনাল অ্যাসেম্বলি অফ ফ্রান্স ভোটেড ইন এপ্রিল 1792। ন্যাশনাল অ্যাসেম্বলি অফ ফ্রান্স ভোটেড ইন এপ্রিল 1792 টু ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট মানে কার বিরুদ্ধে ডিক্লেয়ার করেছিল ওয়ার। তো তোমরা জানো যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বলো, তোমরা একটু খুঁজে দেখো। তাহলে অ্যান্সারটা কী হবে, প্রাশিয়া অ্যান্ড অস্ট্রিয়া। নেক্সট কোশ্চেন রাইট ডাউন, হু ইন্ট্রোডিউসড দ্য রেইন অফ টেরর কে ইন্ট্রোডিউস করেছিল। তো তোমরা জানো যে জ্যাকোবিয়ান ক্লাবের যে লিডার ছিল কি, ম্যাক্সিমিলিয়ান রবাসপিয়ারে, সে হচ্ছে ইন্ট্রোডিউস করেছিল রেইন অফ টেরর। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নিউলি ইলেক্টেড অ্যাসেম্বলিকে কী বলা হতো, ঠিক আছে? এটা তাহলে অ্যান্সারটা কী হবে, নিউলি ইলেক্টেড অ্যাসেম্বলি, এটার নামটা কী, কনভেনশন, ঠিক আছে, কনভেনশন, ভেরি গুড। নেক্সট একটা ব্রড কোশ্চেন লেখো, যে ডাইরেক্টরি, রাইট ডাউন দ্য শর্ট নোট অন ডাইরেক্টরি, ডাইরেক্টরি সম্বন্ধে একটা শর্ট নোট নিয়ে, মানে ডাইরেক্টরিটা কী ছিল, তোমরা জানো যে যাদের প্রপার্টি ছিল তারাই একমাত্র ওয়েলথিয়েস্ট মিডিল ক্লাস সিটিজেন যারা সিজ করেছিল পাওয়ারটা, এবং যাদের প্রপার্টি ছিল তারাই একমাত্র এই ডাইরেক্টরি
মেম্বার হতে পারতো দুটো, দেয়ার ওয়াজ টু ইলেক্টেড লেজিসলেটিভ কাউন্সিল, হ্যাঁ, আর ডাইরেক্টরিতে পাঁচজন মেম্বার ছিল যারা নিজেদের মধ্যে ক্লাস করতো, নিজেদের চিন্তাভাবনার সঙ্গে ক্লাস করতো, এবং তার জন্য কী হলো আলটিমেটলি নেপোলিয়ন বোনাপার্টে কী করলো, একটা মিলিটারি ডিক্টেটর সে অ্যারাইজ হয়ে গেলো। ঠিক আছে, তো ডাইরেক্টরি সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছো, একটা শর্ট নোট লিখো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, নেক্সট ক্লাস উইল বি ডিসকাসিং দ্য লাস্ট পার্ট অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। সো বি উইথ মি, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং, জয় হিন্দ।